আমার নাম সুকুমার খা। আপনি যে বাজার করতে এসেছেন, আপনি সরকারের বিধি নিষেধ মানছেন? না, মানছি বলতে সবাই তো বাজার করছে, ওই জন্য একটু বাজার করতে এলাম আর কি। ভারতে গ্যাদারিং হয়ে আছে চারদিকে, সেটাই তো এখানে বাজারে এসে দেখছি এইভাবে এইভাবে চলছে বাজার। যেখানে সরকার বলছে ডিস্টেন্স রেখে, কেউ তো ডিস্টেন্স মানছে না। আমি তো এই এসছি, আমার গোডাউন ওখানে, আমি এই এসছি বাজার করছি। কিন্তু এখানে তো এসে দেখছি সব তো দেখুন না, একটাও তো এক মিটার দূরত্ব কেউ আছে কি? সব তো গ্যাঁজা টেপেই চলছে। এটা অবিলম্বে কেন্দ্র থেকে র্যাব নামানো উচিত, নাহলে আর কোনো সফল হবে না। আমার নাম চিন্ময় মণ্ডল। সরকারি নির্দেশ অনুযায়ী যে সেফ ডিস্টেন্স, সেটা কি কেউ মানছে? না, আপাতত মানেনি, এখন আমরা চেষ্টা করছি মানানোর জন্য, যাতে ডিস্টেন্স দূরে থাকে এক ফুটের মতন, সেই হিসাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনাদের সুরক্ষার জন্য কি কি মানছে? আমরা আমাদের সুরক্ষার জন্য মাথায় রুমাল দিচ্ছি, ডিস্টেন্সটা দূরে করছি এক মিটার দূরে, যাতে এক মিটার দূর থেকে দিতে পারি আমরা, সেটাই আমরা। এখানে ভালো গ্যাদারিং হয়ে আছে? না, গ্যাদারিংটা সকালবেলায় একটু ছিল, কারণ ওই সময়টা একটু চাষি টাসি সবাই থাকে, তো সেই জন্য ওইটা ওই সময়টা একটু গ্যাদারিংটা হয়। বাকি কিন্তু মানে একবার সাতটা সাড়ে সাতটার পর থেকে একবার পুরো ফাঁকা। সরকারি নির্দেশ অনুযায়ী সেফ ডিস্টেন্স মেনটেন করতে বলেছেন, সেক্ষেত্রে আপনারা সবজি বিক্রেতারা কি তা মানছেন? না, সবাই মানছে না। আর কি ভয় নেই? ভয় তো আছে একশো বার, আমরা তো বারণ করছি তাদেরকে যে দূরের থেকে মাল নিন, আপনারা দূরে দূরে দাঁড়ান, হ্যাঁ একে একে মাল নিন, তারা এসে আমাদের গাড়ির উপরে পড়ে যাচ্ছে, এমন করছে। আপনারা আপনাদের সুরক্ষার জন্য কি করছেন? আমরা তো বলছি যে দূরে দাঁড়ান, দূরের থেকে মাল কিনুন, হ্যাঁ আপনারা হাত পা ধুন ভালো করে, বই পরিষ্কার থাকুন, কেউ কি মানছে? আমার নাম রঞ্জিত ধর।